ধন্যবাদ মহতারাম। একটি প্রশ্ন আমরা পেলাম নারায়ণগঞ্জ থেকে, মুস্তাক ভাই জিজ্ঞেস করেছেন যে মাইয়েতকে শোয়ানোর ক্ষেত্রে, মুর্দাকে শোয়ানোর ক্ষেত্রে সুন্নাত তরিকা কি, কিভাবে আমরা শোয়াবো? জি, মাইয়েতকে কেবলামুখী করে শোয়ানো এটা বারবার হাদিসে আসছে, কেবলামুখী ডানকাতে, ডানকাতে কেবলামুখী। আমরা সবসময় রাসূলুল্লাহ সাল্লাম ডানকাতে শোয়া পছন্দ করতেন, কিন্তু কেবলামুখী হওয়াটা সবসময় না। আমরা ঘুমানোর সময়ও ডানকাতে শোয়া রাসূলুল্লাহ বিভিন্ন সুন্নতে উনি কর্ম করেছেন, নির্দেশও দিয়েছেন তুমি ডানকাতে শুয়ে এই দোয়াটা পড়বে অথবা অজু সহ ডানকাতে শুয়ে, কিন্তু ডানকাতে কেবলামুখী হতে হবে এটা এই সব হাদিসে পাওয়া যায় না। কিন্তু মাইয়েতের ক্ষেত্রে ডানকাতে কেবলামুখী হয়ে শোবে। এখন একটা বিষয় নিয়ে আমাদের যেটা মতভেদ বর্তমান, সম্ভবত যে কারণে প্রশ্নটা হয়েছে সেটা হলো, আমরা অনেক সময় চিৎ করে শুয়ে শুধু মুখটা ডান দিকে করে দিই, এই ক্ষেত্রে কিন্তু অনেক সময় ঘাড় ভেঙে যায়, ভেঙে যায়। জি, আবার কেউ একটু ডানকাত করতে চান, এখন যদি আমরা মানে হাদিসের সাধারণ অর্থ গ্রহণ করি তাহলে বুঝতে হবে কাত বলতে, যেমন আমরা ঘুমানোর সময় শোয়ার সময় ডান কাত বলতে কিন্তু শুধু ঘাড় কাত না, দেহ কাতই বুঝি, কাজেই দেহটাই মোটামুটি ডান কাত হবে এরকমটাই বোঝা যায় হাদিসের আলোকে। এবং আমি আরব দেশে দেখছি এভাবেই করে, আমাদের দেশে অনেক আলেম এভাবে করতে চাচ্ছেন বলছেন। তবে এক্ষেত্রে একটা ইশকাল আছে, সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কর্মই রেকর্ড রয়েছে, হাদিসে পাওয়া যায়, আর যেটা হাদিসে নেই বুঝতে হবে সেটা তিনি করেননি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটার ভিতরে আমাদের খায়ের রয়েছে উম্মতের, সেটা মুছে যাবে তাহলে আল্লাহ তাআলা যে বলেছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই কোরআনকে এই দিনকে সংরক্ষণ করব, নবীজির কোনো সুন্না মুছে যাবে তাহলে সংরক্ষণ থাকে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যখন কোনো লাশকে কাত করব, স্বভাবত লাশ কাত থাকে না, পিঠে কিছু দিতে হয় এবং সবাই দেয়, আমরা আরব দেশে দেখছি কাঁচা ইট বা কিছু একটা দিয়ে দেয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাম কোনো মাইয়েতকে শোয়ানোর পরে কাঁচা ইট বা কিছু দিয়েছেন এটাও পাওয়া যাচ্ছে, এটাও পাওয়া যাচ্ছে না। তো এক্ষেত্রে প্রত্যেকেরই মতের পক্ষে কিছু কথা আছে, তবে আমাদের মনে হয় কবরটা এমনভাবে কাত করা, প্রথম কথা কবরটা গভীর করা, যেটা খুব গুরুত্বপূর্ণ সুন্নত, আমরা অবহেলা করি কোমর বা তার নিচে, এবং কবরটা এমনভাবে কাত করা যে লাশটা স্বভাবতই একটু পশ্চিম দিকে মুখ করে শুয়ে পড়তে পারে, এটা করলে বোধ হয় সবচেয়ে ভালো হয়, আল্লাহ তাআলা আলাম। তবে আল্লাহর অস্তে এই ছোট্ট বিষয়টা নিয়ে আপনারা ঝগড়া করবেন, যেটা আমরা মাঝে মাঝে খবর পাই লাশ কাজ করবে না চিৎ করে ঘাড় কাত করবে, এটা নিয়েও মারামারি হয়ে যায় আমাদের দেশে, বড় দুর্ভাগ্য, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আমিন আমিন। ধন্যবাদ মহতারাম, ধন্যবাদ জানাচ্ছি দর্শক। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم